हेलो फ्रेंड्स, चले এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি আলু কড়াইশুঁটির তরকারি। রুটি, লুচি, পরোটা এমনকি কচুরি দিয়েও এই তরকারিটি খুবই ভালো লাগে। এরকম নতুন নতুন রেসিপি পেতে তোমরা আমার ইউটিউব চ্যানেল ভুরি ভোজের পাঠশালা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে খুব সহজেই তোমরা সেটি পেয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো ও তোমাদের পরিচিতদের সাথে ও ফেসবুক ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি আলু, টমেটো, কড়াইশুঁটি। আলু টমেটো ধুয়ে কেটে রেখেছি, কড়াইশুঁটি ছাড়িয়ে ধুয়ে রেখেছি। পাঁচটা লঙ্কা কেটে রেখেছি আর দুটো বোটা শুদ্ধ কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে তাতে পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করছি। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোলে তাতে আমি কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো তেলে ভালো করে নাড়াচাড়া করছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পাঁচ মিনিটের মতন আলুগুলো নাড়াচাড়া করে নিয়ে তাতে আমি কেটে রাখা টমেটোগুলি দিয়ে দিচ্ছি। এবার আলু আর টমেটো একসাথে নাড়াচাড়া করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু আর টমেটো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম রেখেছি। টমেটো নরম হয়ে গেলে কড়াইশুঁটিগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আলু, টমেটো, কড়াইশুঁটি একসাথে ভালো করে নাড়াচাড়া করছি। অল্প পরিমাণ জল আমি অ্যাড করছি। জল অ্যাড করার পরে গ্যাসের ফ্লেম আমি হাই করে দিয়েছি। দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতা দিয়ে ধনে পাতাটা কড়াইতে ভালো করে নাড়াচাড়া করছি। দুটো বোটা শুদ্ধ কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছিলাম, সেটাও আমি কড়াইতে দিয়ে দিলাম। তরকারি ফুটতে আরম্ভ করলে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে আলু সেদ্ধ হয়। বেশ খানিকক্ষণ পরে ঢাকনা সরিয়ে দেখলাম আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পরে হিং আর ধনে পাতা দিয়ে আলু তরকারিটা আমি নামিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি আলু কড়াইশুঁটির তরকারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।